ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا بذكر الله تطمئن القلوب صدق الله مولانا العظيم দুনিয়ার সকল প্রাণী শান্তি চায়, শান্তির জন্য সকলেরই দৌড় ভাগ চেষ্টা প্রচেষ্টা সাধ্য অনুপাতে কম হয় না, কিন্তু দেখা যায় শান্তির তুলনায় অশান্তিই বেশি। আমরা যারা সাধারণত যুক্তি নির্ভর, আমার যুক্তিতে আমার বিবেকে যা বলবে তাই আমি করব, এদের ধারণা শান্তি পাওয়া যাবে, শান্তির উপকরণ অর্জন করতে পারলেই, এ কথা বুঝে আসে না যে শান্তি ভিন্ন জিনিস, শান্তির উপকরণ ভিন্ন জিনিস। শান্তির জন্য উপকরণের পিছে দৌড়ছি রাত দিন এক কিনার করে, উপকরণ অর্জন করতে পারলাম না, ডবল অশান্তি শুরু হবে কিনে। এক তো শান্তি নেই অশান্তি, এদিকে দর্শী শান্তির উপকরণের পিছনে উপকরণ জোগাড় করতে পারলাম না, অর্জন করতে পারলাম না, ডবল অশান্তি শুরু হবে। শান্তির জন্য উপকরণের পিছনে দৌড়া এটা বুদ্ধির পরিচয় নয়। আজ সারা দুনিয়াবাসী হযরতে পয়গম্বর আলাইহিমুসসালাতু ওয়াসসালাম এবং তাদের সঠিক উত্তরসূরি ব্যতীত সকলেই শান্তির উপকরণের পিছনে দৌড়ছে। উপকরণ না পাইলে তো ডবল অশান্তি, উপকরণ পাইলেও ডবল অশান্তি। যেমন শান্তির একটি উপকরণ মনে করি অর্থ সম্পদ, অর্থ সম্পদ পাইলাম, খুব সম্পদশালী হলাম, এখন আরেক অশান্তি, কবে চাঁদা বা চাঁদা চেয়ে বসে, কবে ডাকাত ডাকাতি করতে আসে, কখন আবার চোর চুরি করে নেয়, কখন আবার ইনকাম ট্যাক্সের ঝামেলায় পড়ি। এক উপকরণে অসংখ্য অশান্তির উপকরণকে সাথে নিয়ে এসে গেছে, তার মানে অশান্তি আরো বেড়ে গেছে, শান্তি নেই। তো বোঝা গেছে শান্তি পেতে হলে শান্তির উপকরণের পিছে দৌড়লে শান্তি পাওয়া যাবে না। তেমনি ভাবে অশান্তি দূর করার জন্য অশান্তি দূরের উপকরণ দূর করার পিছনে দৌড়ি। অমক অশান্তি কেন এসেছে? অমক উপকরণের কারণে এটা অশান্তির উপকরণ, এর পিছনে দৌড়ি।
যদি উপকরণ অর্জন করতে পারলাম তারপরও অশান্তি, না পারলে ডবল অশান্তি। তাই শান্তি অশান্তির সম্পর্ক উপকরণের সাথে নয়, উভয়টার সম্পর্ক উপকরণের সৃষ্টিকর্তার সাথে। শান্তি আসলেও তার সাথে সম্পর্ক রাখতে হবে, অশান্তি আসলেও তার সাথে সম্পর্ক রাখতে হবে, এতেই শান্তি আরো বাড়বে। শান্তি আসলে আল্লাহর শুকরের মাধ্যমে তার সাথে সম্পর্ক, অশান্তি আসলে ধৈর্যের মাধ্যমে তার সাথে সম্পর্ক। এক ব্যক্তির সম্পদ অনেক বেশি, আরেক ব্যক্তির কোন রকম লিঙ্কটি জোগাড় করতে পারে আর কিছু নেই। যার সম্পদ অনেক বেশি সে জানতে চায় আমার এখন কি করা দরকার, তোমার করা দরকার আল্লাহর শুকর আদায়, বেশি বেশি শুকর আদায় করো। আমি তো চাই আমার সম্পদ আর না বাড়ুক, না চাওয়া শর্ত বাড়ে। লেংটিওয়ালা চায়, তার এখন কি করা দরকার, তাকে জানানো হইল তোমার করা দরকার ধৈর্য ধারণ, সবর, এবং তোমারও শুকর আদায় করা চাই। আর যার সম্পদ বেশি সে চায় সম্পদ কিভাবে কমবে, এখন কমানো দরকার। তাকে বলা হল আল্লাহর নাফরমানি যদি করো তাহলে কমবে, নাফরমানি করো, অকৃতজ্ঞ হয়ে যাও, কমবে। তো লেংটিওয়ালা জবাব দেয় শুকর আদায় করব কিসের, মাত্র একখানা লেংটি, কাপড়ের পর্যন্ত ব্যবস্থা নেই, কিসের শুকর আদায় করব। এ মন্তব্য করা মাত্র হঠাৎ জোরসোরে বাতাস আসলো, লেংটিটা উড়াই নিয়ে গেছে, এটাও নেই। আর যার সম্পদ বেশি কমাইতে চায় তাকে যখন বলা হল আল্লাহর নাফরমানি করলে সম্পদ থাকবে না, তখন নাফরমানি করব কোন লজ্জায়, আল্লাহ পাক এত মেহরবানি করেছেন, এত সম্পদ দিয়ে দিয়েছেন, নাফরমানি কিভাবে করি, শুকর, সম্পদ আরো বাড়তেছে। কারণ আমার আল্লাহর বিধান লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমার নেয়ামতের যদি কৃতজ্ঞতা প্রকাশ করো আমার স্বভাব আমি নেয়ামত আরো বাড়াইয়ে দিই, আর যদি অকৃতজ্ঞ হও, নাশকর বান্দা হও, তো আছে নেয়ামত ছিনিয়ে যাবে, আরো কঠোর শাস্তিরও ব্যবস্থা হবে। শুকরে নেয়ামত নেয়ামত আফজো মি কুনাদ, কুফরে নেয়ামত আজকা ফাদবে রু কুনাদ, কুফরে নেয়ামত আজকা ফাদবে রু কুনাদ। তো ওই বেচারা আরো শুকর আদায় করেছে, সম্পদ আরো বেড়ে গেছে, এ নাশকুরি করেছে, এই লেংটিটাও চলে গেছে। তো শান্তি অশান্তির চাবিকাঠি যার হাতে, তার সাথে সম্পর্ক রাখতে পারলে উভয় অবস্থায় শান্তি পাওয়া যাবে, উপকরণের পিছে দৌড়লে অশান্তি বাড়বে, শান্তি পাওয়া যাবে না। কি অর্থ, যে আমার আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন এই অবস্থায় আমি আমার আল্লাহর উপরে খুশি সন্তুষ্ট, তিনি থেকে আমার বড় হিতাকাঙ্ক্ষী আর কেউ নেই, তিনি কখনো আমার অমঙ্গল চান না, সবসময় মঙ্গল চান, হয়তো আমার বুঝে আসে না, তার থেকে আমার বড় বন্ধু, কাছের বন্ধু, অন্তরঙ্গ বন্ধু আর কেউ নেই। এই ভাবসাব যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার গড়ে উঠবে, তার পক্ষ থেকে যাই আসবে, মানুষ শান্তি মনে করুক আর অশান্তি মনে করুক, সর্ব অবস্থায় এই লোকটা এটাকে শান্তি মনে করবে। চোর ধরে আঞ্জা করে ধরে খিঁচা মারছেন, আপনার নিয়ত হলো তাকে কষ্ট দেওয়া, শাস্তি দেয়া, তাই খিঁচা মারছেন, চিৎকার আরম্ভ করেছে, মারা গেলাম মারা গেলাম, চিৎকার, কষ্ট পায়। অন্তরঙ্গ বন্ধুকে পেয়ে আরো জোরে খিঁচা মারছেন, বুকের সাথে বুক মিলাইয়ে, সিনার সাথে সিনে মিলাইয়ে, সে মনে মনে ভাবে
যদি এই আমার সিনার উপরে চামড়া গোস্ত হাড়গুলো না থাকত, অন্তরটা অন্তরের সাথে মিলে দিতে পারতাম, কত না ভালো হইত। তো চোরকে যে খিঁচা মারলেন আর বন্ধুকে খিঁচা মারলেন, বন্ধুর খিঁচা আরো জোরে, তারপরও বন্ধু এতে প্রশান্তি লাভ করে, শান্তি পায়। কেন? অন্তরে বন্ধুত্ব আছে, মহব্বত আছে, এই জন্য। চোরের অন্তরে আপনার মহব্বত নেই, বন্ধুত্ব নেই, তাই ওটাকে সে কষ্ট মনে করে। তো যেই বন্দা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বন্ধুত্ব গড়ে তোলে, বাহ্যিকভাবে যতই অশান্তি তার উপরে আসুক না কেন, সে মনে করে আমাদের আল্লাহর পক্ষ থেকে এসেছে, আল্লাহ তো আমাকে স্মরণে রেখেছেন যেভাবেই হোক না, অশান্তি দিয়ে হোক আর শান্তি দিয়ে হোক, উনি যে আমাকে স্মরণ রেখেছেন, এতে সে স্বস্তির নিঃশ্বাস ফেলবে, প্রশান্তি লাভ করবে যে আল্লাহ আমাকে স্মরণ করেছেন। আল্লাহর এক বান্দা খাইতে বসলে যখন সামনে ভাত কিংবা রুটি আসলো, আল্লাহ এই মুহূর্তে তুমি আমাকে ভুলো নেই, আমার জন্য ভাত রুটি পাঠাই দিলে, তরকারি আসলো মুরগির গোস্ত, আল্লাহ তুমি এই মুহূর্তে আমাকে ভুলো নেই, মুরগির গোস্তের ব্যবস্থা করছো, কাঁচা শশা আসলো, আল্লাহ এইটাও বাদ রাখুন, এটাও পাঠাই দিয়েছ। প্রত্যেকটি নেয়ামত সামনে আসে তো আল্লাহর শুকর আদায় করে, খাবার যদি সুস্বাদু হয় তারপরও শুকর, অসাধু হোক তারপরও শুকর। যখন মন মানসিকতা এমন হবে সব আমার আল্লাহর পক্ষ থেকে আসতেছে, অশান্তি মোটেও অনুভব করবে না। না খুশে তো খুশবু আয় জানে মান, আল্লাহ আপনি আমাকে যেভাবে রাখেন এভাবে আমি খুশি, আমি আমাকে ষোলো আনা আমার আল্লাহর কুদরতি হাতে ছেড়ে দিলাম, যাকে বলে তফবিজ ইলাল্লাহ, আমি আমাকে আল্লাহর হাতে ছেড়ে দিলাম, আল্লাহ যা করবেন এতে আমি খুশি, দেখবেন কোনো অশান্তি নেই। শান্তি অশান্তির সম্পর্ক হইল অন্তরের সাথে। দুইজন মানুষ এক বয়স, স্বাস্থ্য একরকম, ছেলে উভয়জনের একজন একজন, চাকরি করে এক জায়গায়, বেতন পায় এক সমান, কোনো দিক দিয়ে কোনো ব্যবধান নেই, শুধু ব্যবধান একজন আমার আল্লাহর উপর আস্থা রাখে, ঈমান রাখে, পুরোপুরি সন্তুষ্ট, আর একজন নাস্তিক, আখরাত বলতে কিছু বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না। উভয়জনের সন্তান মারা গেছে, যে নাস্তিক আখেরাতের বিশ্বাসী নয়, আল্লাহর বিশ্বাসী নয়, এ সারা জীবন দুঃখে কষ্টে থাকবে, আহা একটা মাত্র সন্তান তাও মারা গেল, আমার উপায় কি হবে, বৃদ্ধ হয়ে গেলে আমাকে কে দেখাশোনা করবে, পয়সা কড়ির ব্যবস্থা কে করবে, আমার সেবা কে করবে, সারা জীবন তার দুঃখে কষ্টে কাটবে। আর যে আমার আল্লাহর উপরে আস্থাশীল আখেরাতের বিশ্বাসী, হে মনে করবে কি সন্তান তো আমার আল্লাহর দেয়া নেয়ামত, তিনি দিয়েছেন, তার নেয়ামত তিনি আবার নিয়ে গেছেন, আমার তো এখানে করার কিছু নেই। এর পাশাপাশি আমার কাছে যে কিছুদিন আমানত ছিল, এই আমানতটা নিয়ে যাওয়ার কারণে আন্তরিকভাবে কিছু না কিছু ব্যথা তো থাকার কথা, এই ব্যথার কারণে তিনি উল্টা আমাকে আরো সওয়াব দিবেন, এর বিনিময়ে আখরাতে আমি অনেক কিছু পাব। এই দুই লোকের মধ্যে আকাশ পাতাল তফাত দেখবেন, ওর সারা জীবন কাটবে অশান্তিতে আর জীবন কাটবে শান্তিতে। আল্লাহ পাক নেয়ামত দিলেন, আলহামদুলিল্লাহ নিয়ে গেলেন, আল্লাহ চাইছেন নিয়ে গেছেন, আমার কি আলহামদুলিল্লাহ। দুইজনের অন্তর অবস্থা থাকবে দুই রকম, ওই বেচারা অশান্তির আগুনে জ্বলে পুড়ে ছাই হবে সারা জীবন, আর এই বেচারা প্রশান্তির নিঃশ্বাস ফেলবে, আল্লাহর নেয়ামত আল্লাহ নিয়ে গেছেন। তাই কোন বুজুর্গ বলেন, গার জিন্দা কুনি আতা এতু আর বুকুশি ফেদা এতু, গার জিন্দা কুনি আতা এতু আর বুকুশি ফেদা এতু, দিল সদা মুবতালা এতু হারছে কুনি রেজা এতু। আপনাকে আপনার দুশ্মন যদি চিমটি দিয়ে একটু গোস্ত নিয়ে যায়, কি যে ব্যথা অনুভব করবে, আরে বাবা
যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসার ব্যবস্থা করবেন। আর অন্তরঙ্গ বন্ধু বলে আমার একটা স্মৃতি তোমার দেহে থাকুক, এক চিমটি গোস্ত নিয়ে গেলাম, ডাক থাকবে, চিকিৎসা তো করবেন না করবেন না চাবেন, এটা কতদিন থাকে ততই ভালো। একই কাজ হইল, এক চিমটি গোস্ত নিয়ে গেল, দুশ্মন নিয়ে গেলে একরকম, দোস্ত নিয়ে গেলে আরেক রকম। তো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি আমার দোস্তির সম্পর্ক হয়, বন্ধুত্বের সম্পর্ক হয়, বাহ্যিকভাবে যতই অশান্তি দেখা যাক কিছুই অশান্তি নয়, সব শান্তি, যেহেতু আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে এটা শান্তি। এক ব্যক্তি তার সাথে তেমন পরিচয় নেই, এই কোন রকম হয়তো দেখলে চিনেন যে হ্যাঁ ওনাকে দেখেছি, আপনাকে হাদিয়া দিয়েছে, উপঢৌকন দিয়েছে খুব বড় মাপের, হাদিয়া খোলার পরে দেখেন যে অনেক দামি একটা জামা, এর মধ্যে তো এই সমস্যা দেখা যায়, হাতা একটু ছোট, ওখান দিয়ে একটু চিকন, এখান দিয়ে একটু বেশি মোটা, কত রকমের দোষ। আরো কম দামি হাদিয়াও যদি দেয় অন্তরঙ্গ বন্ধু, মাশাআল্লাহ বন্ধু তো আমাকে স্মরণ করছে, এটা গায়ে দিলেই বন্ধুর কথা মনে হয়, এটা গায়ে দিয়েই আপনি হাঁটবেন, এটা ব্যবহার করতে করতে আপনি শেষ করবেন, কেন এটা আপনার সাথে থাকলে বন্ধুর কথা মনে হয়। না খোসে তো খোস বুয়া দেবার জানে মান। তো আল্লাহ রাব্বুল আলামিনকে যদি অন্তরঙ্গ বন্ধু মনে করি, তিনি আমার একমাত্র হিতাকাঙ্ক্ষী, এমন হিতাকাঙ্ক্ষী আরেকজন নেই, তার পক্ষ থেকে যা আসবে তা আমি সাদরে গ্রহণ করে নেব, বাহ্যিকভাবে অশান্তি দেখা গেলেও এটা আসলে শান্তি হবে, এটা অশান্তি নয়। হযরত খাজা মারুফে কারখি রাহেমাহুল্লাহ জিজ্ঞেস করা হইল কেমন আছেন, এমন ব্যক্তিকে জিজ্ঞেস করা হচ্ছে কেমন আছেন যার মত অনুযায়ী পুরা সৃষ্টি জগৎ চলে, তার শান্তির কোনো শেষ আছে? মতের বাইরে অমতে কিছু হলে না অশান্তির সম্পর্ক, যা আমি চাই এটাই যদি হয় তাহলে তো অশান্তির প্রশ্নই আসে না, আমার চাহিদা পূরণ হচ্ছে সর্বক্ষেত্রে, অশান্তির প্রশ্ন নেই, চাহিদা পূরণ না হইলে অশান্তি। চাইলাম একজন সুন্দর ছেলে হোক, ছেলে হইল না, এই অশান্তি, চাইলাম ছেলে হইল না তো অশান্তি। তো উনি বলেন যার মত অনুযায়ী চাহিদা অনুযায়ী পুরা সৃষ্টি জগৎ চলে, তাকে জিজ্ঞেস করতেছে কেমন আছেন, তার শান্তির কোন ইয়ত্তা আছে, কোন শেষ আছে? প্রশ্নকারে জানতে চাইল এত বড় দাবি তো পয়গম্বরদের পক্ষে করাও মুশকিল, যার চাহিদা অনুযায়ী যার মত অনুযায়ী সারা সৃষ্টি জগৎ চলে, এত বড় দাবি আপনি করলেন, দাবিটা সঠিক? হ্যাঁ 100% সঠিক, আপনার মত অনুযায়ী চলে তা কিভাবে সম্ভব? জবাব দিলেন আমি আমার মতকে আমার আল্লাহর মতের তাবের বানাই রেখেছি, আমি আমার আল্লাহর মতের আনুগত্যশীল বানাই রেখেছি আমার মতকে, যা আমার আল্লাহর মত সেটাই আমার মত, আমার আল্লাহর মতের বাইরে আমার কোনো দ্বিমত নেই। তো সৃষ্টি জগৎ তো আমার আল্লাহর মত অনুযায়ী চলে, আমারও সেই মত, আল্লাহর যেই মত আমারও সেই মত, অতএব আমার শান্তির কোনো শেষ আছে, সবকিছু তো আমার মতেই হয়। গর জিন্দা কো নে আতায়ে তো আর মুখুশি ফেদায়ে তো, গর জিন্দা কো নে আতায়ে তো আর মুখুশি ফেদায়ে তো, দিল সদা মুবতালায়ে তো হারছে কো নে রেজায়ে তো। আল্লাহ অন্তর আপনাকে দিয়ে রেখেছে, যা করবেন এতে আমি খুশি, এর শান্তির শেষ নেই। হযরত শাহ দৌলা একজন বড় বুজুর্গ ছিলেন আল্লাহওয়ালা, উনি বুড়ো মানুষ, স্ত্রীও বুড়ো মানুষ, দুজন এক ঝুপড়িতে থাকে কোন রকম, তুফান শুরু হয়ে গেছে, তুফান ঝুপড়ি নড়বড় শুরু করছে, এখনই উড়িয়ে নিয়ে যাবে, উনি একেবারে স্থির, আমরা তো অস্থির হয়ে পড়তাম, বিচলিত হয়ে পড়তাম, সর্বনাশে থাকার মাথা গোজার একটা ঝুপড়ি এইটা যদি তুফানে নিয়ে যায় আমি থাকবো কই, অবস্থা হবে কি, আর একটা ঝুপড়ি তোলার মতো সামর্থ্য তো নেই, ফেসা করি তো নেই, পরেশান হয়ে যেতে, ওনার কোনো পরেশানি নেই, আগের যে অবস্থা এখনো সেই অবস্থা, একেবারে ইতমিনানের সাথে আছেন।
স্ত্রী বারবারে বিরক্ত, আহা যুক্তি উড়ে নিয়ে যাচ্ছে, ঘরে একটা ব্যবস্থা তো করবেন। চুপচাপ স্ত্রীর কথায় সাড়া দেয় না, একবার দুইবার তিনবার চারবার অসহ্য হই। স্ত্রী বলতেছে আরে একটা বাঁশ নিয়ে অন্তত ঠেকা টুকা দেন, তাহলে তো ঝুপড়িটা অন্তত বাঁচবে, বাঁশ নিয়ে ঠেকা দেন। তো স্ত্রীর যন্ত্রণায় বাঁশ নিয়ে বেরিয়েছেন, তুফান যেদিক থেকে আসতেছে ঝুপড়িকে ঠেলে, উনিও সেদিক থেকে বাঁশ লাগাইয়া ঝুপড়ি ঠেলতেছেন, তুফানও ঠেলে উনিও ঠেলেন। স্ত্রী বলে আহা আপনার বুঝবুদ্ধি বিদে নিয়ে গেছে সব, এমনি তো তুফানে ঠেলতেছে ঝুপড়ি ফেলে দিচ্ছে, আপনার সাথে ঠেলতেছেন, এখন তো ঝুপড়ি যদি আরো আধা ঘন্টা পরে পড়তো, এখন আধা ঘন্টা আগে পড়বে, কি করতেছেন? তো কি করবো, উল্টা দিক থেকে না ঠেলবেন, বাঁশ দিয়ে ঠেকা দেবেন উল্টা দিক থেকে। কয় হ, আমি আমার আল্লাহর সাথে হাত ধরবো, এত বড় দুঃসাহসিকতা আমার নেই, আমার আল্লাহ যেদিকে সাহা দৌলাও সেই দিকে, আল্লাহ যেদিক থেকে বাতাস দিয়ে ঠেলতেছেন আমিও আল্লাহর সাথে একমত, আমিও সেদিক থেকে বাঁশ লাগাইয়ে ঠেলতেছি। তোগার জিন্দা কোনে আতায়ে তো আর বুকুশি ফেদায়ে তো, গর জিন্দা কোনে আতায়ে তো আর বুকুশি ফেদায়ে তো, দিল সদা মবতালায়ে তো হারছে কোনে রেজায়ে তো। আশেপাশের মানুষের ঘর বাড়ি মেসমার হয়ে গেল তুফানে, কিন্তু শাহাদৌলার এই টুটা ফাটা নড়বড়ে ঝুপড়ি এটা পড়ল না। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে খুশি আমি সেভাবে খুশি, আমি আমাকে সলোয়ান আমার আল্লাহর কুদরতি হাতে ছেড়ে দিলাম, দুঃখ কষ্ট নেই, শুধু শান্তি আর শান্তি, এর থেকে বেশি শান্তি আর হতে পারে না। হযরতে পয়গম্বর আলাইহিমুসসালাতু ওয়াসসালাম সলোয়ানা তারা তাদেরকে আমার আল্লাহর কুদরতি হাতে ছেড়ে দেন, তাদের কোনো অশান্তি নেই। হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমেরও একই অবস্থা, এই জন্য ওনাদের শানে আল্লাহ পাক আয়াত অবতীর্ণ করলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমার আল্লাহ এদের উপরে খুশি, এরাও আল্লাহর উপরে খুশি। আল্লাহর উপরে খুশি মানে আল্লাহর উপরে কে নারাজ, সবাই তো খুশি, আল্লাহর জাত ও সত্তা, ব্যক্তি সত্তা হিসাবে আল্লাহর উপরে সবাই খুশি, আল্লাহর উপরে অসন্তুষ্ট আর নারাজ হইলে কি লাভ? আমরাও খুশি, সাহাবায়ে কেরামও খুশি, বৈশিষ্ট্য কি হইল? ওনাদের ব্যাপারে আয়াত অবতীর্ণ হইল, আমাদের ব্যাপারে হইল না, ব্যাসকম কোথায়? তো ব্যাসকম হইল ওনারা আল্লাহর শুধু জাত ও সত্তার উপরে খুশি যে তা নয়, আল্লাহ পাকের প্রত্যেকটি হুকুম আহকাম এবং কাজ কারবারের উপরেও তারা খুশি, এটা হলো ওয়ারাদু আনহু। আর আমরা মন মতে হইলে খুশি, মন মতো না হলে আল্লাহ এই কাজটা করল, ওইভাবে করলে না ভালো হইত, এইভাবে তো ঠিক হয়নি। আল্লাহর কাজের উপরে আমরা সবসময় সন্তুষ্ট নই, আমরা খুশি নই, এই জন্য আমাদের ব্যাপারে এই আয়াত নাজিল হয়নি, ওনারা আল্লাহ পাকের প্রত্যেক কাজের উপরে খুশি আর সন্তুষ্ট, এই জন্য ওনারা রাজি। একজন সাহাবি পিঠে বিষ পড়া উঠছে, ওই যুগে তো অপারেশন ছিল না, চিকিৎসা ছিল অনেক দুর্বল, এটা বাড়তে বাড়তে চলা ফেরা উঠা বসা এমনকি ডানে বাঁয়ে গড়াগড়ি খাওয়া পর্যন্ত ওনার বন্ধ হয়ে গেছে, এক অবস্থায় শুয়ে থাকতে হইত। এভাবে এক অবস্থায় শুয়ে রইলেন দীর্ঘ 30 বছর, সাধারণ কথা, কিন্তু যে কেউ তাকে দেখতে আসে একেবারে খুব চেহারা প্রস্ফুটিত, হাসি খুশি, কোন রকমের দুঃখ কষ্টের ভাব এবং ছাপ চেহারায় পরিলক্ষিত হয় না। আল্লাহ আমি একজন শেষ নবীর সাহাবি, আমার তুমি কষ্টে ফেলে রাখছো, দীর্ঘ 30 বছর বিছানায় পড়ে আছি, এখানে পায়খানা পেশাব, এখানে খাওয়া দাওয়া, কোনো প্রশ্ন নেই, কোনো আপত্তি নেই। একদিন একজন জিজ্ঞেস করে বসল, হুজুর দীর্ঘ 30 বছর আপনি এক অবস্থায় শোয়া, তারপরও চেহারায় কোনো পরিবর্তন দেখি না, হাসি খুশিয়ে দেখি, বুঝলাম না ব্যাপার কি। তো জবাব দিলেন, এই অবস্থা আমাকে রাখলেন কে? আমার আল্লাহ। তো আল্লাহর কাজের উপর আমি অসন্তুষ্ট থাকব? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমার আল্লাহ আমাকে এই অবস্থা রাখার মধ্যেই খুশি,
তিনি চাইতেছেন আমি অবস্থায় থাকি, আমি কেন নাচাব? উনি যা চান এটাই আমার চাওয়া, যেভাবে রাখেন এতেই আমি খুশি। এর বরকতে আল্লাহ পাক কি করলে, আমি আমার এই দুই চক্ষে সরাসরি ফেরেশতা দেখতে পাই, আমরা তো দেখি না, উনি পান। এই 30 বছর এই সবর আর ধৈর্য, গঙ্গারা চন হে নবী সবর আস্তে ধর গমে তুফান, গারা চন হে নবী সবর আস্তে ধর গমে তুফান, বলা বগর দাদ কামে হাজার সালা বরায়াত। ধৈর্য ধারণ করো সাইয়েদানা হযরত নূ আলা নবী গেনা ওয়া আলাইহি সালাতু ওয়া সালামের নে, দীর্ঘ 950 বছর যাবত ধৈর্যের পাহাড় হয়ে উম্মতকে বোঝানোর চেষ্টা করছেন। তো ওই সাহাবি ধৈর্য ধারণ করলেন দীর্ঘ 30 বছর, আল্লাহর উপর কোনো প্রশ্ন উত্থাপন করলেন না। সবরি কোনি গার তোরা দিবুয়াত, কেতাজিলে কারে সায়াতি বুয়াদ, কেতাজিলে কারে সায়াতি বুয়াদ। যদি বাস্তবে তুমি মোমেন হও, দিনদার হও, তো ধৈর্য ধারণ করো। এ সাহাবি দীর্ঘ 30 বছর ধৈর্য ধারণ করলেন, এক অবস্থায় পড়ে রইলেন, আল্লাহ পাক আখরাত তো তার বিনিময় দিবেন, ওই দুনিয়াতে দিয়ে দিলেন কি, স্বচক্ষে ফেরেশতা দেখতে পান, সাধারণ কথা তো না। বলেন এর ইয়াকিন, এর ঈমান কেমন মজবুত হবে যে সরাসরি ফেরেশতা দেখতেছেন। তো শান্তি অশান্তির মূল সম্পর্ক অন্তরের সাথে, মূল সম্পর্ক শান্তি অশান্তির চাবিকাঠি যার হাতে তার সাথে। আমি আমাকে সলোয়ান আমার আল্লাহর হাতে তুলে দেব, দেখবেন কোনো অশান্তি নেই, সব শান্তি। পয়সা করে হাতে না থাকলে আমরা চিন্তিত হয়ে পড়ি সামনে কিভাবে চলবো, পয়সা করে নেই, আয় রোজগার বন্ধ। কিন্তু আমাদের মুরব্বীদের মুরব্বী সাইয়দ তায়েফা হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, পয়সা করে নেই, হিন্দুস্তান থেকে হিজরত করে চলে গেছেন মক্কায় মুকাররমা, তাই বলা হয় মুহাজিরে মক্কি। আল্লাহ শুকর আদায় করতেন পয়সা করি না থাকার কারণে, কি শুকর। মা হেছে না দারে মগমে হেছে না দারে, মা হেছে না দারে মগমে হেছে না দারে, দস্তার না দারে মগমে পেছে না দারে। ও পয়সা করে নেই, পয়সা করে চিন্তা ফিকির নেই, কেন, আমি যার গোলাম, আমার থাকা খাওয়ার দায়িত্ব তো তার, আমার এত চিন্তা ফির করলে লাভটা হবে কি, শান্তিতে জীবন কাটিয়ে গেলেন। তো শান্তি অশান্তির সম্পর্ক অন্তরের সাথে, শান্তি অশান্তির সম্পর্ক এর চাবিকাঠি যার হাতে তার সাথে। তো তিনি আমাদেরকে একটা রাস্তা বাতলে দিলেন, সম্পর্ক রাখতে হবে তার সাথে। আফলাতুন অনেক বড় দার্শনিক, বড় বিজ্ঞানী, সাইয়েদেনা হযরত মূসা আলানা বিজ্ঞানা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার পয়গম্বরদের বুঝবুদ্ধি কেমন উনি পরীক্ষা করতে আসছেন, বড় বিজ্ঞানী তো আমি বড় বুদ্ধিমান, পরীক্ষা করে দেখি। তো জিজ্ঞেস করলেন মূসা, চতুর্দিক থেকে শুধু তীর আসতেছে তোমার দিকে, এক ব্যক্তি তীর মারতেছে চতুর্দিক থেকে তোমার দিকে তীর আসতেছে, বাঁচার উপায় কি, তা যেদিকে ভাগবেন এদিক থেকে তীর আসে, যেদিকে যাবেন ওদিক থেকে তীর আসতেছে, বাঁচার উপায় কি। হযরত মূসা আলাইহিস সালাম জবাব দিলেন, যে তীর মারতেছে তার কাছে গেলেই বাঁচা যাবে, কারণ তীর মারতে হলে তীর তো অন্তত এক হাত দূর থেকে মারতে হয়, এর ভিতরে যদি আপনি ঢুকে পড়েন তা আপনাকে তীর মারবে কিভাবে, মারার তো সুযোগই নেই। যে তীর মারবে তার কাছে চলে গেলেই হলো বাঁচার উপায়, তার মানে চতুর্দিক থেকে যদি অশান্তি আসে, যার পক্ষ থেকে আসে তার সাথে সম্পর্কে তার নৈকট্য লাভ করি, তাহলে আর অশান্তি আমাকে পাবে না। বললেন যে হ্যাঁ, এই সত্য পয়গাম্বর, পয়গাম্বর সবচেয়ে বেশি বুদ্ধিমান হয়, বুদ্ধির পরিচয় দিয়ে দিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার উপায় কি, আল্লাহ পাক বলে আল্লাহ বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, আমি আল্লাহর জিকিরের মাধ্যমে তোমার অন্তর প্রশান্তি লাভ করবে, সব সময় আমার জিকিরে মগ্ন থাকো। সব সময় জিকির মানে আল্লাহ আল্লাহ বলা সব সময় এটা নয়, আপনার কাজ কারবার কথাবার্তা সব চলবে, হ্যাঁ চলবে আমার আল্লাহর বিধিনিষেধ অনুযায়ী, এটি আল্লাহর জিকির, এইভাবে চলো, দেখবে শান্তির কোনো অভাব নেই।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা একটু সামনে এগিয়ে আসি, নতুন আরেকটা ডাক দেওয়া আছে, সবটা একটু দাঁড়াই যায় করতে বলি, একটু দাঁড়াই, ওই যে হলুদ রঙের ডাক দেওয়া আছে সেখানে, তাহলে বাইরের মসজিদে।